নমস্কার, ধর্ম সংস্কার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে নতুন বছর, অর্থাৎ 1429 বঙ্গাব্দ। দ্বাদশ রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশি স্থির রাশি এবং এই রাশির স্বরূপ হল জল। প্রথমেই পরমপিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করছি, আগত বছর আপনাদের সবার জন্য শুভময় হোক, আপনাদের সকলের মঙ্গল হোক, সকল বাধাবিঘ্ন দূর হোক এবং নতুন বছরে আপনারা সবাই সুখে শান্তিতে বাস করুন, এই কামনা করেই শুরু করছি আমাদের আজকের এই ভিডিও। বলে রাখি, এটি একটি সার্বিক আলোচনা, তাই ব্যক্তিভেদের ফল হয়তো ভিন্ন হতে পারে। এবছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রাতা ভগ্নীদের স্বাস্থ্যের অবনতি হতে পারে, পিতার স্বাস্থ্য ভালোই থাকবে, সন্তানের ক্ষেত্রেও এবছর শুভ। আপনার অধিক সংখ্যক বন্ধুই হিতসাধক হবে, যদিও বন্ধুভাব বা মিত্রভাব শুভাশুভ মিশ্রিত, তবে এবছর পিতামাতার সঙ্গে মতবিরোধ হতে পারে, যদিও তা দীর্ঘস্থায়ী হবে না। তৎসঙ্গে পুরাতন মামলা মোকদ্দমার নিষ্পত্তি হবে এবছর, বিশেষ করে ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমার। এবছর স্বাস্থ্যের উন্নতি হবে, পুরাতন কিংবা জটিল রোগ থেকে আপনি মুক্তি পাবেন এবছর, যদিও ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে। আঘাতপ্রাপ্তি ছাড়া উদর পীড়া, অক্ষিপীড়া সহ বাতজনিত পীড়ায়ও কষ্ট পেতে পারেন, তাই অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখবেন, প্রতিদিন ব্যায়াম করলে বিশেষ ভালো হয়। আর্থিক দিক দিয়ে এবছর বৃশ্চিক রাশির জাতক জাতকাদের জন্য খুবই শুভ। এবছর নানা উপায়ে অর্থাগম হবে, তৎসঙ্গে আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে, যদিও এবছর বৃশ্চিক রাশির আয় 11, ব্যয় 1 এবং স্থিতি 0, যা অনেক ভালো, যদিও অযথা অর্থ ব্যয় করবেন না। চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয়ের জন্য এবছর শুভ, চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, তবে এবছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মুখোশধারী শত্রুর হাত থেকে অবশ্যই নিজেকে রক্ষা করতে হবে। তৎসঙ্গে কথা বলার ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন, অযথা কোনো কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা না বলাই ভালো, কারণ এবছর আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন যদি নিজের উন্নতির কথা ভাবা যায়। মানসিক দিক দিয়েও এবছর বৃশ্চিক রাশির জাতক জাতকাদের জন্য খুবই শুভ, মানসিক দিক দিয়ে আপনারা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবেন। তৎসঙ্গে বলে রাখি, মুখোশধারী শত্রুরা যদিও অ্যাক্টিভ থাকবে, তথাপি তারা পরাজিত হবে এবং এবছর আপনাদের ধর্মকর্মে যথেষ্ট উন্নতি হবে, ধর্মকর্মে মন নিয়োজিত থাকবে। বিদ্যার্থীদের জন্য এবছর শুভ, লেখাপড়ার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে, যদিও মাঝে মধ্যে হয়তো কোনো না কোনো বাধার সৃষ্টি হতে পারে এবং যে কারণে হয়তো আপনি আশানুরূপ ফল থেকে বঞ্চিত হতে পারেন। নতুন কর্মপ্রার্থীদের জন্য এবছর শুভ, কিন্তু যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য বলছি, এবছর নতুন ব্যবসা শুরু করার আগে অবশ্যই নিজের জন্মকুণ্ডলী ভালোভাবে বিচার করানোর পরই তারপর তা শুরু করুন, তাতে বিশেষ ভালো হয়, কেননা এটি একটি সার্বিক আলোচনা, কারণ সবার লগ্ন সমান নয়। তাছাড়া ত্রিপাপ দ্বিপাপ এগুলো যদি থাকে তাহলে কিছুটা অবনতি হয় ব্যবসায়ের ক্ষেত্রে, তবে এবছর নতুন ব্যবসায়ীদের তেমন ভালো যাবে বলে মনে হয় না, ব্যবসায় কিছুটা লোকসানের আশঙ্কা দেখা যাচ্ছে। এবছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থাগম হতে পারে, তৎসঙ্গে এবছর বিদ্যার্থীদের জন্য শুভ, আগেই বললাম কারিগরি শিক্ষার ক্ষেত্রে এবছর অত্যন্ত শুভ, যারা হায়ার স্টাডিজ করছেন ওদের জন্য এবছর শুভ, কিন্তু এবছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজের মায়ের স্বাস্থ্যের অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যভাব মধ্যম। এবছর অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল, দাম্পত্য দিক দিয়ে এবছর শুভাশুভ মিশ্র ফলপ্রদ, পত্নীর স্বাস্থ্য তেমন ভালো যাবে না, তৎসঙ্গে যে কোনো কথা নিয়ে মতবিরোধ হতে পারে, তবে এবছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কোনো সজ্জন ব্যক্তির সঙ্গলাভ হবে এবং যে ব্যক্তির দ্বারা আপনি উপকৃত হবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত নিজের উদ্দেশ্য সিদ্ধিতে বা নিজের উদ্দেশ্য সিদ্ধির জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে
পেছপা হয় না, এবং এবছর যদি তাই করা যায় এবং যদি নিজের উদ্দেশ্য ভালোভাবে স্থির করা যায় এবং তারপর কঠিন পরিশ্রম করা যায় তাতে বিশেষ ভালো হয়, এবং আপনাদের উন্নতি হলেই আমার উন্নতি, আপনাদের ভালো হলেই আমার ভালো। তাই আগে নিজের লক্ষ্য স্থির করুন, তারপর কঠোর পরিশ্রম করুন, তাতে বিশেষ ভালো হবে। কারণ এই রাশির জাতক জাতিকাদের কল্পনা শক্তি প্রবল, যদিও তা সামঞ্জস্যবিহীন, সঙ্গতি থাকে না। তাই নিজের লক্ষ্য যদি স্থির করা যায় তাহলে অবশ্যই এই রাশির জাতক জাতকারা অর্থাৎ আপনারা কঠোর থেকে কঠোর পরিশ্রম করতেও পেছপা হবেন না, আমি দৃঢ় বিশ্বাসী। তাই সব মিলিয়ে দেখা যাচ্ছে এবছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও শুভ, তার সঙ্গে আর্থিক ক্ষেত্রে এবছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ, নানা উপায়ে অর্থাকম হবে। তার সঙ্গে এবছর বৃশ্চিক রাশির প্রফেশন মেবি চেঞ্জ হতে পারে। তার সঙ্গে এবছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন উপায়ে অর্থ উপার্জন করার জন্য অবশ্যই নতুন আইডিয়া আপনার মস্তিষ্কে আসবে। এবছর যদি শ্বেতবেরেলা ব্রহ্মজ্যোতি এবং শ্বেতচন্দন ধারণ করা যায় তাহলে বিশেষ ভালো হয়, শ্বেতচন্দনের ফোঁটাও ধারণ করতে পারেন তাতেও বিশেষ ভালো হয়। তবে প্রতিদিন যদি শ্রী শ্রী হনুমান চালিসা পাঠ করা যায় তাহলে বিশেষ ভালো হয়। তার সঙ্গে